হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আজকে সারাদিন কোথায় গিয়েছি, কী কী করেছি, সেসবই থাকছে আজকের ব্লগে। তো সকালে ফার্স্ট ইয়ারই আমরা চলে এসেছিলাম হসপিটালে, প্রফেসর এখনও আসেনি, তাই আমরা ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে একটু খিদেও পেয়ে গিয়েছিলো। হসপিটালের পাশে একটা জুস কর্নার ছিল, সেখানেই আসলাম। আশেপাশে তেমন ভালো রেস্টুরেন্ট ছিল না, এখানে ওই স্যান্ডউইচ, বার্গার, চিকেন শর্মা এসবই পাওয়া যাচ্ছিলো। বই পড়ার কি সুন্দর ব্যবস্থা হয়ে রয়েছে এখানে, দেখুন। চিকেন শর্মা খাচ্ছি আর এখনই আবার খেয়ে দৌড়ে চলে যেতে হবে হসপিটালে। তো ডক্টর চেম্বার থেকে আমরা এইমাত্র বের হয়েছি আর এখন যাচ্ছি বিউটি সেলুনে। আমি চলে এসেছি, চুলটা একটু কাটাবো। চুল কাটানো হয়ে গেছে আর এখন যাবো পাস্তা ক্লাবে। পাস্তা ক্লাবে চলে এসেছি। ছোট পরিসরে হলো, রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর, গোছানো ছিমছাম, খুব সুন্দর লাইটিং করাও আছে। আমি ভেবেছিলাম এখানে হয়তো শুধু পাস্তাই পাওয়া যায়, এখন দেখছি না অনেক কিছুই পাওয়া যায়। এই যে ওভেন বেকড পাস্তা, তবে হ্যাঁ এটা আমার বরের জন্য, আমার জন্য নয়, আমার জন্য হচ্ছে রাইসের প্ল্যাটার। অনেক ভেরিয়েশন ছিল ওই প্ল্যাটারে, সসেজ, স্প্রিং রোল, চাইনিজ ভেজিটেবল, অনেক কিছু ছিল। তো আমরা এখন খেয়ে নিলাম, চলে আসলাম ক্রোকাইজ শপে। কি সুন্দর এই চায়ের কেটলিটা দেখুন, বাইরে এসেছি আর আমার ঘরের জন্য কিছু নেব না তা তো হয় না, বলুন। এই যে এই সুন্দর কেটলিটা নিয়ে চলে এসেছি, এত ভালো লেগেছে যে না নিয়ে আর পারলাম না। আর তার সঙ্গে এই সুগারের পটটাও কিন্তু নিয়েছি, কি কিউট তাই না, বলুন। আর একটা টক দই নিয়ে এসেছি, এটা দিয়ে আবার বোরহানি বানাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটি ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।